ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার কি কি নতুন আইটেম থাকছে? জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে 21 জানুয়ারি থেকে এবং চলবে দীর্ঘ 1 মাস ব্যাপী। সকল প্যাভিলিয়ন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর আকর্ষণীয় প্যাভিলিয়ন গুলোতে নিয়ে এসেছে আরো হরেক রকমের আইটেম। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কোন প্যাভিলিয়নে কি কি পাওয়া যায়। মেলায় এন্ট্রি করার পরই হাতের ডান সাইডে এবং সোজা স্টল গুলো পেয়ে যাবেন। বাণিজ্য মেলার এবারে থিমটি সাজানো হয়েছে বঙ্গবন্ধুর আবাসস্থল নিয়ে, চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হলের ভিতরে 62টি দোকান রয়েছে। আমরা প্রথমে ভিজিট করে দেখি সামনে কি কি স্টল আছে। প্রথমেই আমরা একটি ব্যাগের দোকানে চলে গিয়েছি। এই ব্যাগের দোকানের কারুকার্যগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি একটি ব্যাগ ভালোভাবে দেখছিলাম, এটি চাচ্ছিল 1200 টাকা, আপনারা দামাদামি করে 800 টাকা দিয়ে এই ব্যাগ নিতে পারেন। এই ব্যাগের ভিতর একটি জিপার রয়েছে, কিন্তু স্পেস অনেক বড়। যেহেতু বাণিজ্য মেলা কেবল শুরু হয়েছে তাই প্রত্যেকটা প্যাভিলিয়নে কিন্তু দাম অনেক কম রাখছে। এরপর চলে গেলাম পাশের দোকানে, এখানে সবকিছুই 120 টাকা করে। এরপর এই হ্যান্ড ব্লেন্ডারটা দেখতে পেলাম, এটা অনেক বেশি কাজের। আপনারা মেয়োনিজ কিংবা কেক বানাতে এটি ব্যবহার করতে পারেন, কোনো ধরনের ইলেকট্রিক সুইচের প্রয়োজন পড়বে না। এর পাশে ছিল কাঠের হামানদিস্তা এবং বিভিন্ন ধরনের শোপিস। আমার এই ডিমের শোপিসগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এর পাশে ছিল ব্লেজারের দোকান, এখানে শুরুতেই তারা ব্লেজার বিক্রি করছিল 1200 করে, যদিও সেটি মেলার শেষের দিকে 1000-এ তারা দিয়ে দেয়। প্রত্যেকবার মেয়েদের স্যান্ডেলের প্যাভিলিয়ন অনেক বেশি থাকলেও এবার কিন্তু ছেলেদের প্যাভিলিয়নও এসেছে বেশ। বিভিন্ন ব্র্যান্ডের ফার্স্ট কপিটাই তারা সেল করছিল। ট্রেন্ডিং এ থাকা মেয়েদের এই জুতিগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, প্রাইসও প্রায় রিজনেবল এর মধ্যেই। ये देखो ये पायल उड़ेगा नहीं ना बिकेगा कुछ नहीं होगा। মেয়েদের অনেক ভ্যারাইটির জুতো আপনারা এখানে পেয়ে যাবেন। এক একজনের কাছে তারা এক এক রকমের প্রাইস রাখছে, তবে এগুলো সর্বোচ্চ 500 থেকে 1000-এর মধ্যেই পেয়ে যাবেন যদি দামাদামি করতে পারেন। পাকিস্তানি এই ড্রেসগুলো কিন্তু বেশ ভালো লাগে, বাট এগুলোর প্রাইস তারা অনেক বেশি হাই চাচ্ছিল। এর পাশেই ছিল বিভিন্ন টাইপের শল। এই শলগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি পাতলা, বিভিন্ন টাইপের ছিল, মোটা কিংবা পাতলা দুই টাইপেরই আপনারা পেয়ে যাবেন। কাশ্মীরি এই শলগুলো কিন্তু আপনি আপনার নিজস্ব স্টকে রাখতে পারেন। দিল্লি অ্যালুমিনিয়ামের এই কুকারিসগুলো দেখলে আপনি নিতে বাধ্য হবেন। এত সুন্দর এই অ্যালুমিনিয়ামের সেটগুলো যে আপনি শুধু তাকিয়েই থাকতে যাবেন। এর স্টার্টিং প্রাইসই দেখলাম 150 টাকা। কম প্রাইসের মধ্যে এই গ্লাসগুলো নিজের সংগ্রহে রাখতে পারেন। তুর্কিশ এই কার্পেট ডোরমেট প্যাভিলিয়নগুলো দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। তাদের এই নিপুণ কারুকার্য দেখলে যে কেউ মুগ্ধ হবেন। মিডিয়াম সাইজের এই কার্পেটগুলো চাচ্ছিল 18000 করে, তবে আপনি দামাদামি করতে পারবেন। নিখুঁতভাবে তৈরি করা এই কার্পেটগুলো, এত বেশি সৌন্দর্যের কারণেই তাদের প্রাইস অনেক বেশি হাই। এই কার্পেটটি চাচ্ছিল 10000 টাকা। বাণিজ্য মেলার সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই তুর্কিশ লাইটগুলো। এখানে এসে সবাই কিন্তু ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে। এই হেয়ার ক্লিপ গুলো কিন্তু ব্যবীদের জন্য বেশ ইউনিক এবং অনেক সুন্দর দেখতে। এখানে সবকিছুই ব্যবীদের জন্য ছিল। ইয়ারিংস গুলো বেশ চমৎকার ছিল, জোড়া ছিল 200 করে, তারা কালার গ্যারান্টি দিবে। এই প্যাভিলিয়নে মেয়েদের কুর্তি, থ্রি পিস, ছেলেদের অনেক টাইপের ড্রেস ছিল আর সবগুলো প্রোডাক্টের উপর ছিল 50% পর্যন্ত ডিসকাউন্ট। অনেক বেশি সুন্দর ছিল এবং কোয়ালিটি ফুল কাপড়। কুর্তির প্রাইসগুলো 2000 থেকে 3000-এর মধ্যে, এর উপর আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির ড্রেস ছিল। এই প্যাভিলিয়নে এত বেশি ভিড় যে আপনি শান্তি মতো ড্রেস দেখতে পারবেন না, তারপরেও ঠেলাঠেলি করে দেখে নিচ্ছিলাম। এই প্যাভিলিয়নের শপটির নাম ছিল আমিরা। এখানে সকল পণ্যের উপর কিন্তু 50% ছাড়, আপনারা যত তাড়াতাড়ি যাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো ড্রেস কিনতে পারেন। এই প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের ট্রে প্লেট পাওয়া যাচ্ছিল, এর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আর প্রাইসও অনেক বেশি রিজনেবল। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো কুকারিস কিনতে পারেন। এই ফ্রাইপ্যানগুলো বেশ চমৎকার, প্রাইস ছিল 2000-এর মতো, আপনারা এখানে একটু দামাদামি করে নিলেই ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন। এবারের মেলায় কোয়ালিটি ফুল পূর্ণ রাইস কুকার, প্রেশার কুকার পেয়ে যাচ্ছেন। এর প্রাইসও ছিল 2000 থেকে 3000-এর মধ্যে, অনেক সুন্দর সুন্দর রাইস কুকার পেয়ে যাবেন। এই টাইপের প্রেশার কুকার গুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিন্তু অনেক বেশি ভারী। আর এখানে বিভিন্ন টাইপের প্লেট ছিল, এই প্লেট গুলো ছিল 550 করে। বাণিজ্য মেলার আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে বিস্কিটের দোকান, সবার পছন্দের তালিকায় থাকে নাবিস্কো।
বাটার কুকিজ এই বিস্কিটটি পছন্দ করে না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আর এই গ্লুকোজ তো সবার প্রিয়। আরএফএল এর সকল প্রোডাক্টের উপর ছিল 10% ডিসকাউন্ট, আর অনেক আইটেমই ছিল একটি কিনলে একটি ফ্রি, তাই এখানে সব থেকে বেশি ভিড়। রুটি মেকারের কথা না বললেই নয়, এই রুটি মেকার কিন্তু মেয়েদের জন্য অনেক বেশি প্রয়োজন এবং খুব দ্রুত এই রুটি মেকার দিয়ে কিন্তু রুটি তৈরি করা যায়। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, এখানে সর্বনিম্ন 2000 থেকে 2500 মধ্যে পেয়ে যাবেন। ভেজিটেবল কাটার মেশিন আগের বার অনেক বেশি স্টল থাকলেও এবার কিন্তু খুব কম স্টল এসেছে, তারপরেও এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মেয়েদের জন্য খুব দ্রুতই এই কাটা দিয়ে সবজি কাটা যায়, আপনারা চাইলে কিনতে পারেন। এই সবটা পুরোটাই ব্যাগের দোকান ছিল, এখানে ব্যাগগুলো কিন্তু বেশ কোয়ালিটি। এই ব্যাগটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, প্রাইস ছিল 1000 থেকে 2000 এর মধ্যে। আপনারা এখান থেকে ব্যাগ নিয়ে নিতে পারেন, এখানে দামাদামির কোনো সুযোগ নেই। বেবিদের জন্য কিছু কিউট কালেকশন রয়েছে, আপনারা এখানে পছন্দ মতো দেখে বেছে নিতে পারেন। ঘরের কালেকশনও ছিল বেশ ভালো, আপনারা এখান থেকে নিতে পারেন, প্রাইস ছিল 500 করে। কিছু ইয়াররিংস সেট ছিল বেশ চমৎকার, আমার তো অনেক বেশি ভালো লেগেছে, এখান থেকেও আপনারা নিতে পারেন, এগুলো ছিল 500 করে। এই পেন্ডেন্ট গুলোর প্রাইস ছিল 400।